السلام عليكم، ওয়েলকাম টু মাই ব্লগস ইন কুয়েত। তো আশা করি সবাই গাইজ ভালো আছেন, যারা আমার ইউটিউব ফ্যামিলিতে আছেন, আমার ইউটিউবে যারা ভিডিও দেখেন, তো আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাচ্ছি যে কুয়েতের সম্পর্কে, যে যারা কুয়েতে আসে মনে করেন বাংলাদেশ থেকে 6.5 লাখ 7 লক্ষ টাকা দিয়ে, তো মনে করি তারা আসার আগে একটু ভেবে শুনে আসা দরকার। কারণ আমি দেখছি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, তারপরে আমাদের এলাকার অথবা অন্য ডিস্ট্রিক্টের অনেক লোকের সাথে আমার কথাবার্তা হয় কুয়েতের মধ্যে, যে তারা 7 লক্ষ 6.5 লক্ষ কেউ 8 লক্ষ টাকা দিয়ে আসে, আসার পরে কাজ পায় না, তারপরে 75 টাকা বেতন, খানা নিজের, মোবাইল কোর্সও আছে, অনেক চলাফেরার কোর্সও আছে, অনেক কিছু আছে, তারপরে মনে করেন 3 বছর 4 বছর চলে যায় এই 7 লক্ষ টাকা উঠানোর জন্য। তো সবার কাছে এই একটা মেসেজ, যারা আমার ইউটিউব ভিডিওটা দেখবেন তারা শেয়ার করে দিবেন, আসার আগে একটু চিন্তা ভাবনা করে কুয়েতে আসবেন। কারণ কুয়েতে আসে অনেকে যে কুয়েতের টাকার মান অনেক বেশি, বাট ক্লিনার কোম্পানিতে আসাটা একদম ভুল। কারণ যারা লেখাপড়া করে না, তারা যারা শিক্ষিত তারাও আসে, আসার পরে অনেক আশা নিয়ে আসে, বাট আশাগুলো পূর্ণ হয় না, অনেক কষ্ট করতে হয়। তো সবাই একবার আরেকবার ভাববেন, 10 বার ভাববেন, 15 বার ভাবার পরে আসার সিদ্ধান্ত করবেন। কারণ এতগুলো টাকা দিয়ে যখন কুয়েতে আসেন তখন অনেক ওভারটাইমের আশা আছে, কুয়েতে ওভারটাইম পাওয়াটা অনেক টাফ। কারণ ইন্ডিয়ান, পাকিস্তান, তারপর নেপালি, শ্রীলঙ্কা, ওরা 50 থেকে 60 হাজার টাকা দিয়ে আসে। এরা মনে করেন 1-2 বছর করলে চলে গেলে সমস্যা নাই, বাট আমরা বাঙালি যাইতে পারি না 7 লক্ষ টাকার মায়ায়। তো আশা করি আমার এই মেসেজটা সুন্দর করে বসবে। তো যদি পারেন কোনো প্রাইভেট কোম্পানিতে, যে কোম্পানি ভিসাগুলো রিলিজ হয় এই বিষয়ে আসার চেষ্টা করবেন সবাই। তো আজকের ভিডিও আমি এই জায়গায় রাখবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।